আবারও হদিশ মিলল ভাগার কাণ্ডের। দিগঙ্গা থানা এলাকায় উদ্ধার প্রচুর পরিমাণে পচা মাংস, আটক গাড়ি, পলাতক অভিযুক্তরা, ঘটনার তদন্তে পুলিশ। আবারও ভাগার কাণ্ডের হদিশ মিলল। এবার দেগঙ্গা থানা এলাকায় ক্ষুদ্র মঙ্গলগাথিতে জানা গেছে, এলাকায় নির্জন জায়গায় উঁচু পাঁচিল ঘেরা একটি স্থানে দিনের পর দিন কাটা হতো পচা মাংস। সেই মাংসই চলে যেত এলাকার বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় ঘেরা স্থানে প্রচুর পরিমাণে মরা পশু পড়ে থাকতে দেখা যায়। কিছু মাংস কাটা হচ্ছিল, একটি গাড়ি করে সেই মাংস নিয়ে যাওয়াও হচ্ছিল অন্যত্র। এলাকাবাসীরা গাড়িটিকে আটকালে গাড়ি ফেলে পালিয়ে যায় সকলেই। তারা গাড়িটিতে ভাঙচুর চালায়, খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে গাড়িটি আটক করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। কিছুদিন আগেই ভাগার কাণ্ডে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। পচা মাংস সরবরাহের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করে পুলিশ। কিছুদিন বন্ধ থাকার পর আবারও মাথাছাড়া দিচ্ছে এই ভাগার কাণ্ড। এদিনের ঘটনা আবারও তাই প্রমাণ করল। তো এলাকার লোক যাতে জানতে না পারে, তার জন্য বড় পাঁচিল দিয়ে এরকম করা হচ্ছে, উঁচু পাঁচিল দিয়ে করা হচ্ছে। তো আজকে কিছুদিন হচ্ছে এরকম কাক এলাকায়, কাক যখন ছড়িয়ে পড়ছে, যখন জানতে পেরেছি এখানে কিছু একটা হচ্ছে, তো এলাকার লোক আস্তে আস্তে জানতে পেরে আজকে স্পটে ধরা হয়েছে। এখানে সব মরা, একটা কোনো জ্যান্ত গরুর কোনো ব্যাপার নেই, সব মরা গরু এখানে। বিভিন্ন পশু, হ্যাঁ বিভিন্ন পশু, কুকুরও থাকে মাঝে মাঝে, আমরা দেখেছি ছাগল মরা, বস্তার মধ্যে বাচ্চা বাচ্চা সব গরু আজ হয়েছে, সেই সব গরুগুলো কাটছে, পুরো মরা গরু, আর কোনো জ্যান্তর কোনো গল্প নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দেগঙ্গা।